নমস্কার, সিভনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ভোট বড় বালাই, তাপমাত্রার পারদ 40 ডিগ্রি পেরোলেও তা থেকে বৈশাখী গরমকে সঙ্গী করে বড়নগরে নির্বাচনী প্রচারে ব্যস্ত তৃণমূল কংগ্রেস। শুধু তো আর লোকসভা নির্বাচন নয়, তাপস রায় দল ছেড়ে যাওয়ায় ওই দিনই বড়নগরে রয়েছে উপনির্বাচনও। দুই নির্বাচনে জয়ী হতে এদিন একসঙ্গে জনসংযোগ করতে দেখা গেল দুই প্রার্থীকেই। প্রখর রোদ উপেক্ষা করে মঙ্গলবার সকালে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বড়নগর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডে প্রচার করলেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায় ও বড়নগর বিধানসভার তৃণমূল প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি। হুট খোলা গাড়িতে করে প্রচার করলেন তারা। প্রচার থেকে হাত জোর করে মানুষের কাছে ভোট প্রার্থনাও করলেন। দেখে নেব সেই ছবি। বড়নগরের ইতিহাসে প্রথমবার একজন মহিলা বিধায়ক দলটিকে এই রাজ্য থেকে এবং দেশ থেকে দাঁড়াতে আপনারা জোড়া ফুলে ভোট দিন। এই বাংলা বিরোধী বিজেপি নামক দলটিকে বাংলা জোড়া ফুলে ভোট দেবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করবেন। সবাই যারা আমায় দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন, শ্রী সৌগত রায়কে এবং আমাকে শান্তিকা ব্যানার্জিকে নমস্কার। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের দরজায় এসেছি। আমি সৌগত রায়, তৃণমূল কংগ্রেসের লোকসভায় প্রার্থী। সাম্প্রদায়িক বিজেপিকে হারিয়ে অত্যাচারী সিপিএম একটাও ভোট দেবেন না। আমরা অনুরোধ করছি, আমাদের ক্যান্ডিডেট আছেন জোড়া ফুলে, শ্রী সৌগত রায় লোকসভায় এবং বিধানসভা উপনির্বাচনে জোড়া ফুলের ক্যান্ডিডেট আমি শান্তিকা ব্যানার্জি। রাজা দে, সিভনাভিক নিউজ, বড়নগর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সিভনাভিক নিউজ, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।